আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আরও একবার আরও একটি গাড়ি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করছি। আজকের গাড়িটি দেখতেই পাচ্ছেন, টাফি 45 DI। আর আপনারা সকলেই কম বেশি এই 45 ট্রাক্টরের ব্যাপারে কম বেশি সকলেই জানেন, এর স্পেসিফিকেশন সম্পর্কে কম বেশি কিছু না কিছু আইডিয়া সকলেই রাখেন, নতুন করে আসলে বলার কিছুই নেই। আর গাড়িটি কিন্তু 45 থেকে 50 হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে বেস্ট একটি গাড়ি। আর চাষ বলেন বা কিয়ারিং, চাষ কিংবা কিয়ারিং সকল ক্ষেত্রেই এই ট্রাক্টরের বিকল্প আসলে অন্য কোনো ট্রাক্টর কিন্তু পাওয়া দুষ্কর। আর তেল সাশ্রয়ের দিকে বলবেন, এই গাড়িতে কিন্তু অনেক ভালো তেল সাশ্রয়ী এই গাড়িটি। আর সেই সাথে শক্তির কথা যদি বলেন, গাড়িতে অনেক শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর রিসেল ভ্যালুর কথা যদি বলেন, এই গাড়িটি যদি 5-6 বছর পরেও যদি আপনি বিক্রি করতে চান, তাহলে কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট আপনি এই গাড়ি থেকে বিক্রি করতে পারবেন। তো সকল দিক বিবেচনা করলে, হ্যাঁ সকল দিক যদি আপনি বিবেচনা করেন, গাড়িটি এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের প্রতিটি জেলায়, আনাচে কানাচে প্রতিটি জেলায় এই গাড়িটি অহরহ পাবেন। সেই সাথে পার্টস অ্যাভেলেবল, পার্টস নিয়ে কোনো রকমের কোনো টেনশন করতে হবে না। আর গাড়িটি সহজে ওরকম নষ্টও হয় না। আর যাই হোক, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে ট্রাক্টর মডেলটি, সেটি হচ্ছে টাফি 45। তো যাই হোক, সেদিকে যাব না। আর আজকের গাড়িটি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 2016 সালের মডেল, মালিক পক্ষ আমাকে জানিয়েছেন। 2017-র দিকে প্রথম দিকে এই গাড়িটি ডেলিভারি হয়েছে, শোরুম আউট হয়েছে। আর গাড়িটি দেখতেই পাচ্ছেন, আউটলুকিংটা একেবারে ফ্রেশ, একেবারে টিপটপ কন্ডিশনে দেখাই যাচ্ছে। বনাট মার্কেট থেকে শুরু করে চাকার বিট কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। আর বড় চাকাটি দেখতে পাচ্ছেন, গুড়িয়ারের চাকা। আর গাড়িটির বড় চাকাটি রিসোল্ডিং করা চাকা। আপনারা সকলেই জানেন যে চাষের ক্ষেত্রে রিসোল্ডিং করা চাকাও কিন্তু 2-3 সিজন অনেক ভালোই সার্ভিস দেয়, কোনো প্রবলেম হয় না। তবে কেয়ারিংয়ের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, কারণ কেয়ারিংয়ের গাড়িগুলো রাস্তায় চলে, সেই কারণে চাকার বিট কন্ডিশনটা একটু দুর্বল হয়ে যায়। তো যাই হোক, গাড়িটা কিন্তু চলেছে 5636 ঘন্টা, আপনারা মিটার বক্স দেখলেই বুঝতে পারবেন। ডিজিটাল মিটার রয়েছে গাড়িতে, 5636 ঘন্টা গাড়িটি চলেছে, দেখতেই পারবেন আপনারা। আর গাড়িতে 45 থেকে 47 হর্স পাওয়ার ক্যাটাগরি ইঞ্জিন পাবেন, আগেই বলেছি, আর শক্তিশালী ইঞ্জিন, সেই সাথে 3 সিলিন্ডার। আর গাড়িতে 2500 cc ইঞ্জিন ক্যাপাসিটি, 2250 রেটেড RPM পাবেন। অনেকেই ডুয়েল ক্লাসের গাড়ি খোঁজেন, আপনাদের জন্য গাড়িটি হতে পারে। আর যাদের বাজেট কম বা আপনারা সেকেন্ড হ্যান্ড 45 কেনার প্রতি আগ্রহী, আপনারা দেখতে পারেন গাড়িটি। গাড়িতে ডুয়েল ক্লাচ সহ ড্রাম ব্রেক পাবেন, আর মেকানিক্যাল স্টিয়ারিং, সেই সাথে 1500 কেজি লিফটিং ক্যাপাসিটি, এনাফ। 1500 কেজি লিফটিং ক্যাপাসিটি, এটা ভার উত্তোলন করার জন্য এনাফ। আর সেই সাথে সামনে পেছনে চলার সক্ষমতা পাবেন 33 কিলোমিটার এবং পেছনে 15 কিলোমিটার, বুঝতেই পারছেন ব্যাক গিয়ারে অনেক ভালো শক্তি পাবেন। আর গাড়িটি চাষের গাড়ি, আর গাড়ির সাথে আপনারা মাস্কিউ রোটাভেটর পাবেন, অরিজিনাল যে ইটালিয়ান মাস্কিউ সেটি পাবেন। আর মালিক পক্ষ আমাকে জানিয়েছেন, গাড়ির কাগজপত্রে কোনো রকমের কোনো প্রবলেম নেই। এরপরেও আমি প্রত্যেক সময় প্রত্যেকবার আপনাদেরকে বলি যে আপনারা গাড়ি দেখবেন, শুনবেন, কিনবেন, সব কিছু নিজ দায়িত্ব থেকে করবেন, অবশ্যই নিজ দায়িত্ব থেকে করবেন, কারণ মালিক পক্ষ আমাদেরকে যতটুকু ইনফর্ম করে আমরা ততটুকুই বলতে পারি, আর বাকিটা আপনারা স্পটে গিয়ে দেখবেন। যদি আমাদের কথার সাথে গাড়ির কোনো অংশ যদি অমিল হয়, না মিলে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভাইস করতে পারেন। তবে আমরা আগেই বলি যে আমরা গাড়ির ব্যাপারে আমাদেরকে যতটুকু জানানো হয় আমরা ততটুকুই আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি। তো যাই হোক, গাড়িটি আপনারা দেখতে পারেন, গাড়িটি রয়েছে কুমিল্লা, গাড়িটি কুমিল্লাতে রয়েছে। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এদিকে রয়েছেন, আর ওইদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এদিকে যারা রয়েছেন, খুব সহজে গাড়িটি দেখে আসতে পারেন। আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে 4,50,000 টাকা, আমি আবার বলছি 4,50,000 টাকা চাওয়া হচ্ছে। এটাই ফিক্সড রেট, তবে এর কিছুটা কমতেও পারে, এর জন্য আপনাদেরকে অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলতে হবে, দামের ব্যাপারে আপনারা অবশ্যই কথা বলবেন। আর গাড়িটা স্টার্ট হবে, সাউন্ড শোনার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি মনে করেন যে আমাদের চ্যানেল থেকে আপনাদের উপকার হয় বা হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, আমাদের সদস্য হয়ে থাকতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।